হ্যালো কেউ রেসপন্স করো আমার শুনতে পাচ্ছো রাজস্ব আমরা শুরু করি তাহলে ওকে আমাদের আজ থেকে যে ক্লাস শুরু করবো আমরা ওয়াটার ম্যানেজমেন্টে ছিলাম আজকে শুরু করবো আমরা ইরিগেশন আচ্ছা ইরিগেশনকেজুলিং কেজুইল বলতে গেলে আমরা বুঝাই কোন একটা কি বলবো

যে কখন সেচ দেবো এটা অবশ্যই ফসলের ক্ষেত্রে বা ফসলে কখন সেচ দেবো এবং কতটুকু সেচ দেবো এটার স্কেজিউল বা এটার ইনভেন্ট্রি তৈরি করাই হলো ইরিগেশন স্কেজিউলিং এখন কেন ইরিগেশন স্কেজুলিং করা দরকার বা এটার ইম্পর্টেন্সটা কি তো টু কোপ উইথ ওয়াটার স্কারসিটি তো এটা তোমরা সবাই জানো এর আগের ক্লাসে আমরা বলেছি যে আসলে আমাদের যে ইরিগেশন ওয়াটার এটা কিন্তু যদিও বলা হয় আমাদের আর্থের তিন ভাগের দুই ভাগ জল কিন্তু ইরিগেশন দেওয়ার মতো জল বা সুপেয় জল যেটা আমরা পান করতে পারি কিংবা যেটা দিয়ে ইরিগেশন যে কোনো ওয়াটার দিয়ে কিন্তু ইরিগেশন দেওয়া যায় না পলিউটেড ওয়াটার দিয়ে ইরিগেশন দেওয়া যায় না স্যালাইন বা স্যালাইন ওয়াটার দিয়ে ইরিগেশন দেওয়া যায় না হ্যাঁ যে ওয়াটারে হেভি মেটাল আছে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস আছে সেগুলো দিয়ে ইরিগেশন দেওয়া যায় না তো সেই জন্য ইরিগেশন দেওয়ার মতো যে ওয়াটার সেইটার কিন্তু ডেফিনেটলি স্কারসিটি আছে সব জায়গাতেই পার্টিকুলারলি তুমি যদি এরিড এরিড মেরিড রেজিয়নের কথা চিন্তা করো আমাদের বাংলাদেশেও উত্তরবঙ্গে নগার ওদিকে বা রংপুর ওদিকে যেটা বরেন্দ্র অঞ্চল আছে সেদিকে কিন্তু ইরিগেশন মানে ওয়াটারের খুব স্কারসিটি আছে কাজে তাহলে আমরা ইরিগেশন ওয়াটার আসলে ওয়েস্টেজ করতে চাই না সেই জন্য আমাদের ইরিগেশন স্কেজুলিং করা দরকার এটা একটা পয়েন্ট সরি আর একটা হলো সেই আগের আলোচনার প্রেক্ষিতে যেহেতু ওয়াটার স্কারসিটি আছে সেজন্য আমরা এমন ভাবে ইরিগেশন দেবো বা ওয়াটার ভাবে আমার ফিল্ডে যেখানে লসটা না হয় তুমি এই এই ইয়াটাতে দেখতে পাচ্ছ ফটোটাতে আমরা এটা ফ্লাড ইরিগেশন দিয়েছি কিন্তু ফ্লাড ইরিগেশন দিলে ফ্লাড ইরিগেশন দেওয়ার সময় কিন্তু ওয়াটার এটা কিন্তু রান আপ হয়ে যায় পারকুলেশন হয়ে যায় মানে মোট কথা তার বেশিরভাগ ওয়াটারি হয়তো ক্রপ ইউজ করতে পারে না কিন্তু এটা কনভিনিয়েন্ট জন্য আমরা এইভাবে ফ্লাড ইরিগেশন দিই লেবার কস্ট কম লাগে এবং ঝামেলা কম কিন্তু এটা তো অনেক ওয়েস্টেজ কিন্তু হয় আবার এই ডানের এই গ্রাফটাতে তুমি যদি দেখো এটা একটা ক্রপের জাস্ট লাইফ সাইকেল বোঝানো হয়েছে লাইফ সাইকেল না ট্রান্সপ্লান্টিং বা সোয়িং থেকে হারভেস্টিং পর্যন্ত এটা এদিকে টাইম এদিকে হলো ইভাপো ট্রান্সপিরেশন রেট আমরা ইভাপো ট্রান্সপোরেশন জানি প্ল্যান্ট আসলে ইভাপো ট্রান্সপোরেশন মাধ্যমে কিন্তু সেই ইয়ে করে তার ওয়াটার সাকশন পুল যেটা সেটা তৈরি করে স্যার যদি আপনার সমস্যা না হয় ডান পাশের যে সাইড বারটা ওটাকে অফ করে দেওয়া যাবে ঠিক ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ স্যার ওকে ওকে এখন দেখো আমরা কিন্তু একটা ক্রপ এখানে বুঝিয়েছি এইটাতে আমরা সাপোজ এই ক্রপটাতে আমরা পাঁচটা ইরিগেশন দিই হ্যাঁ দেই তো আর এইদিকে ফার্স্ট ইরিগেশন এই সময় দিচ্ছে ধরো এখান থেকে জিরো ডেজ এটা সোয়িং এখানে হয়তো টোয়েন্টি ডেজ ফর্টি ডেজ সিক্সটি ডেজ এইটি ডেজ ওয়ান হান্ড্রেড ডেজ ফাইভ মান্থস একটা ক্রপ যদি হয় সেকেন্ড ইরিগেশন দেই আমরা এই স্টেজে গিয়ে দশ থেকে বিশ দিন তারপরে আবার বিশ সরি বিশ থেকে মানে বিশ দিন ইন্টারভেলে আমরা পাঁচটা ইরিগেশন দিই এভাবে সাধারণত ফার্মাররা প্র্যাকটিস করে আচ্ছা এখন দেখো মুশকিল হলো এখানে ইভাবো ট্রান্সপিরেশন রেট সবসময় সবচেয়ে কোন জায়গায় বেশি হবে আমি যেটা বলেছি আসলে ইভাবো ট্রান্সপিরেশন রেটটা কিন্তু এই যে এই জায়গায় এই জায়গাটাতে শোয়িং এর পরে কিন্তু খুবই কম কারণ এই সময় প্ল্যান্ট কিন্তু তখনও কিন্তু খুবই ছোট আছে এই জায়গায় ইভাবো ট্রান্সপিরেশন রেটটা কমতে কমতে আসলে এরকম হবে পরে শেষের দিকে গিয়ে কিন্তু ইভাবো ট্রান্সপিরেশন কমে যায় এবং ভলিউম ইউজড বাই ওয়াটার বলিউজড ওয়াটার বলিউম ইউসড বা ইভা ট্রান্সপ্লেশন সেই গ্রাফটা টা দেখে বোঝানো হচ্ছে যে তার মানে আসলে এই জায়গাটাতে একটি ভেজিটেবল স্টেজ যে সেই জায়গাটাতে এরা ইভাপোট ট্রান্সপ্লেশন রেট বেশি তা আমরা ওই জায়গাতে কিন্তু আহ প্ল্যান্টের কনজামশন অব ওয়াটার বেশি কিন্তু আমরা পাঁচটা ইরিগেশন যদি এভাবে ফ্লাড ইরিগেশন দিই পাঁচ পাঁচ বারই কিন্তু সমানভাবে ইরিগেশন দিয়ে দেখো তাহলে দেখো এই জায়গাটাতে খেয়াল করো যেখানে কিন্তু আমার ইভেপোট ট্রান্সপ্লেশন রেট খুব কম অলমোস্ট পুরা ওয়াটারটাই ওয়েস্টেজ হবে এই জায়গায় এই যে হোয়াইট রিজেন ওয়াটারটা ওয়েস্টেড হবে এই জায়গায় এটুকু ওয়েস্টেড হবে হ্যাঁ তার মানে দেখো কতটুকু ওয়াটার আমার ওয়েস্ট হলো কিন্তু আমি যদি স্কেজিলিং করে দিতে পারতাম যে কোন সময় তার পার্টিকুলার কতটুকু ইরিগেশন ওয়াটার দরকার এটা আমি যদি জানতাম বা তার সয়েলের কি কন্ডিশন তাহলে সেইভাবে যদি আমি সেই পরিমাণ ওয়াটার দিতে পারতাম সেই সময়ে তাহলে কিন্তু এই যে ওয়াটার লসটা কিন্তু অনেক কমিয়ে আনা যেত তাহলে এটা ইরিগেশন স্কেজিলিং এর আরেকটা আসলে অবজেক্টিভ বা ইমপ্লিকেশন ইয়ে উদ্দেশ্য বলা যেতে পারে আর একটা হলো হোয়াই টু প্রোটেক্ট প্ল্যান্ট অর ক্রপস ফ্রম ড্রাউট স্ট্রেস তুমি যদি আমরা ইরিগেশন স্কেজিলিং এর টার্মই বলেছি হোয়েন অ্যান্ড হাউ মাছ তাহলে দুইটা কিওয়ার্ড একটা হলো কতটুকু দিতে কখন দিতে হবে কতটুকু দিতে হবে এই যে এখানে দেখো কখন দিতে হবে এইটুকু আমরা যদি না বুঝি আমরা ইরিগেশন যদি দিও কিন্তু যদি আমরা পার্টিকুলার মানে স্পেসিফিক টাইমে যদি প্ল্যান্টের যে সময় সবচেয়ে বেশি ডিমান্ডিং ওয়াটারে ওই সময় খুব ড্রাউটস হ্যাঁ কিং হয়ে যাবে দেখতেছো যে যেটা হলো একবার এখানে খুব শুকনা খটখট হয়ে গেছে তো রেডি সাফার করতেছে এখানে প্ল্যান্ট উইলটিং হয়ে গেছে তাহলে কারণ দুই তিন দিন চার দিনের জন্য যদি ড্রাউটস মানে তার এটা একটু তোমার ইমপ্যাক্ট করবে क्रॉप ইল্ডে আচ্ছা এখন আমরা বুঝলাম ইরিগেশন কিভাবে কেন করতে হবে এখন কিভাবে করতে হবে এইভাবে আসি আহ অনেক মেথড আছে ইরিগেশন কেজিলিং এর এবং এইটা আহ বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে

আবার শোনা যাচ্ছে না এবার শোনা যায় যেটা বলছিলাম যে আসলে ইরিগেশন স্কেজুলিং নিয়ে অনেক এটা অনেক বিরাট কর্মযজ্ঞ বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদা ডিপার্টমেন্ট আছে ফ্যাকাল্টি আছে আমাদের ইউনিভার্সিটিতে ইরিগেশন ওয়াটার ম্যানেজমেন্ট নামে একটা আছে তারা আসলে ইরিগেশনের মেকানাইজেশন নিয়ে কাজ করে কিন্তু আমাদের এখানকার কনসার্ন হলো আসলে আমার ইরিগেশন স্কেজিং আচ্ছা তারপরেও অনেকটা কাজের সাথে ওভারলাপ করে তো যে এখানে যে স্কেজি ইয়াটা দেখতে পাচ্ছ তোমরা স্কিমটা এখানে বোঝা যাচ্ছে যে আসলে ইরিগেশন স্কেজিং করার জন্য মেথড গুলো সিম্পল থেকে অনেক কমপ্লেক্স পর্যায়ে আছে ঠিক আছে আমি জাস্ট একটু ইয়েতে বোঝানোর চেষ্টা করেছি এখানে খুব সিম্পলের মধ্যে ভিজুয়াল অবজারভেশন একজন ফিল্ডে গিয়েই তার প্ল্যান্ট দেখে তার সয়েল দেখে সে বলল যে ইরিগেশন দেয়া লাগবে এটা খুব সিম্পল অবজারভেশন একিউরেট বা পারফেক্ট কিন্তু ইরিগেশন স্ক্যাডিউল হবে খুব সিম্পল তত এটা কিন্তু মানে রাফ এস্টিমেট হবে তারপরেটা একটু কঠিন মেজ কাটাস সয়েলে যদি যাও মেইনটেইন সয়েল ওয়াটার বাজেট অফ দ্য রুট তুমি সয়েল রুট জোন প্ল্যান্টের রুট জোন

সেই ক্ষেতের বা সেই ফিল্ডের ওই যে গেটটা কিন্তু ওপেন হয়ে যাবে ইরিগেশন এর জন্য আবার যতটুকু দরকার ওই অটোমেটিক সেন্সার থেকে যেটাটা আসবে সেই অনুযায়ী আবার সেই অটোমেটিক অফ হয়ে যাবে তাহলে এটা আরো বেশি অটোমেটিক মানে কমপ্লেক্স এবং ওইটা হবে তাহলে সহজ কথা হলো যত সিপুর কমপ্লেক্সের দিকে যাবে এটার জটিলতা তো বাড়বে বটেই কঠিন হবে কিন্তু এটার ইরিগেশন স্কেজেলিং বেশি প্রিসাইজড হবে এখন ইরিগেশন এর যে মেথড গুলো সেগুলো আমরা একটু একটু করে ডিসকাস করব ইরিগেশন স্কেজুলিং কিভাবে করা যেতে পারে এক নম্বর হলো বেসড অন সয়েল ময়শ্চার মনিটরিং দুই নম্বর হলো বেস প্ল্যান্ট বেসড ইরিগেশন স্কেজুলিং তিন নম্বর হলো ইভাবো ট্রান্সপ্রেশন স্কেজুলিং তাহলে প্রথমটা হলো বেসড অন সয়েল ময়শ্চার মনিটরিং তুমি সয়েলের ময়শ্চারকে সবসময় মনিটর করবা আমার আমার ফিল্ডের সয়েল ময়েস্টার হুম সেইটা দিয়ে এটা পুরোটা সয়েলের ডিপেন্ডেন্ট এখানে প্ল্যান্টের কি অবস্থা প্ল্যান্ট স্ট্রেস কন্ডিশনে আসে না প্ল্যান্টের দরকার কিনা এটা খেয়াল করে না জাস্ট শুধু সয়েলের মশারটা মনিটর করবে এবং সেই সয়েলকে সবসময় পার্টিকুলার একটা সয়েল মশার লেভেলে রাখতে চায় ফার্মার সেই সেই অনুযায়ী ইরিগেশন দেওয়া হবে এটা পুরোটাই সয়েল ডিপেন্ডেন্ট সয়েল মশার মনিটরিং ডিপেন্ডেন্ট আর দুই নম্বর হলো প্ল্যান্ট বেসড ইরিগেশন স্কেজিলিং যেটা হলো আমরা এখানে সয়েলকে প্রাধান্য না দিয়ে আমরা শুধুমাত্র প্ল্যান্ট অবজারভেশন করি বা প্ল্যান্টের কতগুলো ডাটা কালেকশন করে সেই আমরা সেই সেই অনুযায়ী আমরা ইরিগেশন স্কেজিউল স্কেজিউল তৈরি করব এর ভিতরে দুটো আছে একটা হলো কনসিডারিং দি ফিজিওলজিক্যাল স্টেজেস অফ ক্রপ এটা আমি তোমাদের এই স্লাইড থেকে বের হয়ে আরেকটা স্লাইড দেখাবো ফিজিওলজিক্যাল স্টেজ বলতে গেলে যে তোমার প্রত্যেকটা ক্রপের কিন্তু কতগুলো সেন্সিটিভ স্টেজ আছে যেমন আমাদের হিউম্যান স্টেজে আমরা কোনটাকে সেনসিটিভ স্টেজ বলি একেবারে ইনফ্যান্ট স্টেজ যেটা সেইটা কৈশোরও সেন্সিটিভ তারপরে আবার গিয়ে কিন্তু বার্ধক্যকালে এই তিনটা হলো সেন্সিটিভ এই তিনটা সময় খুব বেশি কেয়ার দরকার খুব বেশি কেয়ার দরকার বেশি সবচেয়ে বেশি বলতে গেলে ইনফ্যান্ট স্টেজে তারপরে হলো বার্ধক্য স্টেজে তারপরে কৈশর এভাবে যদি আমরা চিন্তা করি তো এই প্ল্যান্ট প্ল্যান্ট টু প্ল্যান্ট কিন্তু এই স্টেজগুলো ভ্যারি করে যেমন আমরা রাইসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইরিগেশন ওয়াটার দরকার হলো অ্যাক্টিভ ভেজিটেটিভ স্টেজে যে সময়টা তোমার হলো ভেজিটেশন মানে হলো তোমার টিলারিং হচ্ছে এবং গাছ বড় হচ্ছে এই সময়টাতে আবার যে সময় তোমার ধান পাকতেছে ওই সময় কিন্তু তোমার সয়েল মশার থাকার দরকার নাই ওই সময় সয়েল মশার যদি তুমি যদি ইরিগেশন দাও তাহলে রাইস রাইপেনিং ডিলে হয়ে যাবে আবার মেইজের ক্ষেত্রে মেইজের একটা হলো মেইজের বা সরি হুইটের ক্ষেত্রে একটা একটা ইয়ে বলে একটা টার্ম বলে ক্রাউন রুট ইনিসিয়েশন এই হুইটের মরফোলজিটা রাইসের মরফোলজি থেকে একটু আলাদা রুট ইনিসিয়েশনটা তুমি যখন সিড সোয়িং করে আসবে তার কিছুদিন পরে ক্রাউন রুট নামে একটা অর্গান ডেভেলপ করবে ওই সময়টাতে তার খুবই মানে হলো তোমার সয়েল মশ্চার দরকার ওই সময় যদি সয়েল মশ্চার না থাকে তাহলে ক্রাউন রুট ঠিক মতো ডেভেলপ হবে না তোমার এই প্ল্যান্ট পরবর্তীতে ভালো ইয়ে হবে না তারপর আরেকটা স্টেজ হলো টিলারিং স্টেজ এই প্লাই হুইটের ক্ষেত্রে টিলারিং স্টেজের সময় তোমার ইরিগেশন দিতে হবে মানে সয়েল মশ্চার বেশি দরকার এই সময় প্ল্যান্ট বেশি আপটেক করে আর একটা হলো তোমার ওই যে গমের ক্ষেত্রে মিল্ক এবং ডাও স্টেজ আমরা যেটা বলি বা প্রি ফ্লাওয়ারিং স্টেজ ও প্রি ফ্লাওয়ারিং স্টেজ ফ্লাওয়ারের সময় ফ্লাওয়ার যদি তুমি ফ্লাওয়ারের ফ্লাওয়ারিং এর আগ দিয়ে যদি ইরিগেশন না দাও বা যদি সয়েল মশন না থাকে তাহলে হবে কি আমাদের যে তোমার ইয়েতে গমের যে তোমার অ্যানথার থেকে যে পোলেন গুলো যাবে তোমার সরি স্টিগমা থেকে যে পোলেন গুলো ইয়ে যাবে তোমার হলো মানে পোলিনেশনের ক্ষেত্রে যে একটা ইয়ে দরকার আমার পোলেন রেইনগুলো গুলো বা পোলেন সরি পোলেন গ্রেন গুলো ইয়ের সাথে গর্ভদণ্ডে আটকানো লাগবে স্টিকি একটা ফ্লুইড ইয়ে করে ওইটা কিন্তু তখন ইয়ে হয় না ড্রাই হয়ে যায় যার ফলে পলিনেশন ফেইল হয় এবং সিড সেটিং হবে না এটা গমের ক্ষেত্রে এমন হতে পারে ভুট্টার ক্ষেত্রে এমন হতে হবে ওই সময় প্রি ফ্লাওয়ারিং স্টেজে কিন্তু ইরিগেশন দরকার তাহলে এই যে এক একটা ক্রপের ক্ষেত্রে এক একটা তোমার আবার কিছু কিছু ক্রপ আছে খুব হার্ডি যাতে ইরিগেশন কম দিলেও চলে তাহলে এই ক্রপের কনসিডারিং ফিজিওলজিক্যাল স্টেজ এখানে ফার্মার শুধু জানে যে এই তিনটা স্টেজে আমাকে ইরিগেশন দিতে হবে ভিজুয়াল অবজারভেশন করবে যে হ্যাঁ এই সময় টিলারিং হচ্ছে এই সময় ফ্লাওয়ার আসতেছে সে সয়েলে কি অবস্থা না আছে এটা দেখার দরকার নেই সে ওই ওই স্টেজে গিয়ে পার্টিকুলার স্টেজে গিয়ে ইরিগেশন দিয়ে আসবে এটা হলো কনসিডারিং ফিজিওলজিক্যাল স্টেজ অফ ক্রপ তোমাদের পরীক্ষায় অনেক সময় অনেকগুলো ক্রপের নাম দিয়ে বলে যে এইগুলো ক্রপের তোমার হলো ক্রিটিক্যাল স্টেজগুলোর নাম লেখো বা ফিজিওলজিক্যাল স্টেজগুলোর নাম লেখো ইন রিলেশন টু ইরিগেশন রিকোয়ারমেন্ট এটা একটা নোট তোমাদের কাছে আমার কাছে আছে ওয়ার্ড ফাইলে এটা আমি পরে তোমাদের দিয়ে দিতে পারবো ওইটারই প্ল্যান বেসড মনিটরিং এর ইরিগেশন এর আরেকটা ইয়ে হলো বাই ডিটারমিনিং লিফ ওয়াটার পটেনশিয়াল অফ ক্রপ এটা আরেকটু বেশি প্রসাইজ কেমন এটা হলো লিফ ওয়াটার পটেনশিয়াল মানে হলো পাতার ভিতরে সয়েল ময়েশ্চারের কি কন্ডিশন সরি সয়েল ময়শ্চার ইয়েতে ময়শ্চারের কি কন্ডিশন তার মানে তুমি সয়েলে যদি ময়সার কম থাকে বা বেশি থাকে এই সিচুয়েশনটা কিন্তু রিফ্লেক্ট করবে হলো প্ল্যান্টের লিফে লিফ টার্গিট এটা টার্জিট হবে নাকি এটা ফ্ল্যাসিড হবে এটা কি মানে সয়েল ইয়েতে সয়েলে যদি বেশি ময়সার থাকে তাহলে পাতাগুলো এটা কি বলবে টার্গিট কন্ডিশন থাকবে মানে একেবারে টাইট অবস্থায় থাকবে সেলগুলো সেল ওয়ালগুলো হ্যাঁ যার ফলে পাতাগুলো ইরেক্ট থাকবে উইল্টিং বোঝা যাবে না কিন্তু যদি সয়েল মশার কম থাকে তাহলে কিন্তু পাতাগুলো ফ্লাসিড হয়ে যাবে সেলগুলো ফ্লাসিড হয়ে যাবে এবং এটা কিন্তু উইল্টিং এর মতো দেখা যাবে তো এইটাতে লিফ ওয়াটার পটেন্সিয়াল মাপার জন্য অনেক কিছু ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে তুমি পাতাতে গিয়ে মশার দেখে তুমি বুঝতে পারবা যে পাতাতে এই পরিমাণ মশার থাকা দরকার এর চাই বেশি আছে বা কম আছে সেই অনুযায়ী তখন ইরিগেশনটা প্রোভাইড করতে হবে এটা হলো প্ল্যান্ট বেস্ট ইরিগেশন স্কেজুলিং আর সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড এবং সবচেয়ে বেশি প্র্যাকটিসড পার্টিকুলারলি প্রিসিশন এগ্রিকালচারের জন্য সেটা হলো এই যে তিন নাম্বারটা ইভাবো ট্রান্সপারেশন স্কেজিউলিং এ পুরোটা স্কেজুলিং টা ডিপেন্ড করে ইভাবো ট্রান্সপিরেশন সয়েল থেকে ইভাবো ট্রান্সপিরেশনটা বা ওই ফিল্ডের ইভাবো ট্রান্সপোরেশনটা ক্যালকুলেট করে সেই অনুযায়ী তোমার আহ ইরিগেশন স্কেজিলিং করে এখানে কিছু ক্যালকুলেশন আসলে আছে আচ্ছা এখন আমরা আহ স্কেজিলিং বেসড অন সয়েল মশ্চার মনিটরিং এইটার কতগুলো ইয়ে দেখি এখন যেটা আমরা আলাপ করতেছি এটা হলো পুরোটাই দেখো এই ক্যাটাগরিতে সয়েল মশার মনিটরিং মেথড এটার মধ্যে এক নম্বর হলো হ্যান্ড ফিল মেথড হ্যান্ড ফিল মেথড এটা এক্সপিরিয়েন্সড যিনি অ্যাগ্রোনমিস্ট বা এক্সপিরিয়েন্সড যিনি ফার্মার উনি কিন্তু ফিল্ড ফিল্ডে গিয়ে সয়েলগুলো হাতে নিয়ে হ্যান্ড ফিল করে মানে দুই আঙ্গুল বা থামের মধ্যে নিলে কিন্তু উনি বুঝবে যে সয়েলের কি কন্ডিশন এই সয়েলে ইরিগেশন দিতে হবে না দিতে হবে না এটা খুব ইজিলি বুঝতে পারবে তারপরও আমরা পরের স্লাইডে দেখাবো একটা একটা চক আছে বা একটা একটা চার্ট আছে সেটা দেখে কিন্তু আসলে কোন কন্ডিশনে সয়েল ময়েস্টের কি অবস্থা হ্যান্ডেল মেথডে এটা বোঝা যাবে দুই নাম্বার হলো সয়েল ওয়াটার পটেনশিয়াল ওয়াটার পটেনশিয়াল তোমাদের কিভাবে বুঝাই ওয়াটার পটেনশিয়াল আমি এটা আসলে একটা একটা সয়েল সয়েল একটা মেজারমেন্ট কিন্তু আমি যদি খুব মানে সহজ কথায় যদি एग्जांपल দিয়ে বুঝাই এটা মনে করো যে সয়েলের পানির প্রতি যে তৃষ্ণা সেটাকে আমরা বোঝাচ্ছি সয়েল ওয়াটার পটেনশিয়াল যদি ওয়াটার পটেনশিয়াল বেশি মানে হলো তার সয়েলের তৃষ্ণা বেশি লেগেছে মানে তার পানির চাহিদা বেশি যেমন কারো যদি খুব বেশি তৃষ্ণা লাগে সে কিন্তু দেখবে যে পিপাসা লাগে সে পানি খাওয়ার ক্ষেত্রেও খুব মানে একটা তাড়াহুড়া একটা ইয়ে করবে আবার যার কম পিপাসা লেগেছে সে কিন্তু পানি খাতে মানে ওইরকম টিগারনেসটা শো করবে না সোয়েল ওয়াটার পটেনশিয়ালটাও এরকম যে আসলে সয়েলের কন্ডিশন কি সয়েলের কন্ডিশন কি আছে এই অবস্থায় ইরিগেশন ওয়াটার দিলে সয়েল কত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে বা এই দুইটার মধ্যে ইয়েটা ডিফারেন্সটা কি এটা দেখার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে বা ডিভাইস আছে খুব ওয়াইডলি অ্যাক্সেপ্টেড হলো টেনশিওমিটার এটা খুব সিম্পল একটা ডিভাইস আমরা পরে দিতে যাব আর একটা হলো ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ব্লক এই এই দুটা ডিভাইস আরো ডিভাইস আছে সয়েল ওয়াটার পটেন্সিয়াল মেজার মেজারিংয়ের জন্য কিন্তু এই দুটো হলো খুব কমনলি ইউজ তিন নম্বর হলো গ্র্যাভিমেট্রি মেথড এটা তোমরা সয়েল সায়েন্সে অলরেডি মনে হয় করে আসছো যেহেতু তোমরা লেভেল সেটা হলো ওই যে একটা তোমার সয়েলের ফ্রেশ ওয়েট নিয়ে পরে এটা ড্রাই করে পরে আভেন ড্রাই ওয়েট নিয়ে দুটার ডিফারেন্স বের করে যে ক্যালকুলেশন করা হয় সেটা হলো গ্রাভিমেট্রিক মেথড আর চার নম্বর হলো নিউট্রন প্রোব এটা আমরা এখন দেখাবো কোনটা ডিটেল একটু একটু করে দেখাবো দেখো এটা হলো যদি দেখা যায় ইয়েগুলো টেক্সটগুলো খুব ছোট কিন্তু আমি তোমাদের জন্য একটু পড়বো এখানে খুব ইয়ে করার দরকার নেই তোমাদের হ্যান্ডফিল মেথডের যে চার্টটা এখানে বলা আছে সেটা হলো যদি হানড্রেড পারসেন্ট বা তার বেশি ওয়াটার যদি থাকে সয়েলে সয়েল মশলা যদি ওয়ান হয় তাহলে স্যান্ড স্যান্ডি লুম লুম বা লুম এবং চারটা এক দুই তিন চারটা ইয়েতে ভাগ করা হয়েছে সয়েলকে চারটা ক্লাসে এই চারটা ক্লাস সয়েলের ফিল বা অ্যাপিয়ারেন্স কেমন হবে সেটা এখানে একটু দেখানো হয়েছে এক নম্বর দেখো যদি এটা খুব বেশি স্যান্ড স্যান্ডি সয়েলে যদি সয়েল মশলার অনেক বেশি থাকে মানে ওভার স্যাচুরেটেড ফর হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ওয়াটার অ্যাপিয়ার্স হোয়েন সয়েল ইজ বাউন্ডেড বাউন্সড ইন হ্যান্ড হাতের মধ্যে যদি সয়েলটা নেওয়া হয় তাহলে কিন্তু ফ্রি ওয়াটার ফ্লো করবে কিন্তু স্যান্ডিলুম সয়েলে ফ্রি ওয়াটার ইজ রিলিজড হোয়েন নিডলি নিডলিং নিডলিং মানে দুই হাতের আঙ্গুল দিয়ে যদি এটা তুমি টেপো বা যদি একটা রোল করার চেষ্টা করো জাস্ট এইটা আমি ডিটেল আসলে যাব না এই যে বাম পাশে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল সয়েল ওয়াটার মানে এই কন্ডিশন গুলো বুঝে ওই পার্টিকুলার সয়েলে

এক্সপেরিয়েন্সের উপরে নির্ভর করতেছে কাজে এটা অনেকটা গ্রস মেথড এটা কিন্তু খুব প্রিসাইজ মেথড না কিন্তু স্টিল ইট ক্যান বি হ্যান্ডি যখন কোনো মেথড অ্যাভেলেবল না বা তুমি জানো না তখন দিস মেথড ক্যান বি হ্যান্ডি যেটা বলছিলাম যে সয়েল মশার মন্ট্রিং এর যে টেনশিওমিটার্স এটার টেনশিওমিটার্স এর প্রিন্সিপালটা একটু যদি একটু বোঝার চেষ্টা করো এটা

এটা হলো পোরাস পোরাস মানে এটা হলো কি বলবো যে প্লাজমার মতো হতে পারে অনেক মাইক্রোস্কোপিক ছিদ্র থাকে যেটা ভিতর দিয়ে কিন্তু ওয়াটার পেনিট্রেট করতে পারে হ্যাঁ এমনি এমনি বের হবে না এমনি বের হবে না কিন্তু যখনই তুমি এটা সয়েলের মধ্যে ইনসার্ট করবা এখন ওই যেটা বললাম যে টেনশন টেনশন মানে হলো যদি সয়েলটা খুব থার্স্টি থাকে যদি খুব হাংরি থাকে বা এর সয়েল মানে ময়শ্চার যদি খুব কম থাকে তাহলে কি হবে এখানকার যে তোমার এই যে এই এই কিন্তু কি করবে সয়েল তোমরা কি জানো এটা কি তোমাদের পড়েছে যে অ্যানি সয়েল পার্টিকুলারলি ক্লে সয়েল সয়েল ইজ হাইগ্রোস্কোপিক ইন নেচার বা কলয়েডাল ইন নেচার তার মানে এরা যদি পানি পায় তাহলে কি হয় এরা পানি গ্রাহী আমরা বলি বুঝছো হাইগ্রোস্কোপিক ইন নেচার তার মানে নেচারে যদি পানি থাকে আমার এটা যেটা আমরা অ্যাম্বিয়েন্ট যেটা বলি বা তোমার হলো রিলেটিভ হিউমিডিটি যদি থাকে একটা ক্লে ক্লে কে যদি তুমি খুব শুকনো অবস্থায় এনে যদি তুমি এখানে রেখে দাও যদি বর্ষাকাল হয় তাহলে কি হবে ওই তোমার হলো বাতাস থেকে হিউমিডিটি কিন্তু নিয়ে মাটিটা কিন্তু ভিজে যাবে বা লিস্ট ওই ইকুলিব্রিয়ামে তোমার এনভারনমেন্টের সাথে ইকুলিব্রিয়ামে চলে আসবে তাহলে যেহেতু আমার এখানে আমি যখন সয়েল এই টেনশিমিটারের এই প্রোপটা আমি সয়েলের মধ্যে ইনসার্ট করতেছি যদি সয়েলের মধ্যে সয়েল মস্টার খুব কম থাকে তাহলে কি তৈরি হবে একটা সাকশন ফোর্স তৈরি হবে বা একটা টেনশন তৈরি হবে তাড়াতাড়ি এই সয়েলগুলো যেহেতু হাইগ্রোস্কোপিক এরা কিন্তু এই পানিটাকে টেনে নেওয়া নেওয়ার চেষ্টা করবে পানিটা টেনে নেওয়ার চেষ্টা করবে এখন যত সয়েল মশল কম থাকবে এই সাকশন ফোর্সটা কিন্তু তত বেশি হবে তখন এই যে এখানে একটা ভ্যাকিউম গজ তো যখন এটা টানবে তখন এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে যেতে যে এখানে একটা একটা ভ্যাকিউম কিন্তু এখানে তৈরি করা আছে এই ভ্যাকুয়ামটা কিন্তু আরো বড় হবে তখন তখন তোমার একটা 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 সাকশন ফোর্স তৈরি হলে ভ্যাকিউম তৈরি হবে এবং এই ভ্যাকুয়াম গজ দিয়ে কিন্তু সেটা মেজার করা যাবে যে সাকশন ফোর্সটা কত তার মানে এখন সাকশন ফোর্স যত বেশি তোমার হলো সয়েলের মশ্চার তত কম ছিল ক্লিয়ার এই প্রিন্সিপাল এটুকু প্রিন্সিপাল এখন কতটুকু সাকশানে কতটুকুই এই তোমার হলো এই মিটারটা কতটুকু নড়বে এবং সেটার ক্যালকুলেশন কিনতে হবে সেটা অন্য কথা কিন্তু আমি জাস্ট প্রিন্সিপালটা তোমাদের বললাম যে এটা আসলে টেনশিও মিটার এইভাবে কাজ করে এখন টেনশিও মিটারের ওই ভ্যালুটা নিয়ে কিন্তু এই যে এরকম লগ লগ স্কেলে গ্রাফে এটা পুট করতে হয় এটা আমি তোমাদের এখানে ডিটেল ইয়ে করতেছি না মানে এক্সাক্ট যে সাকশানের যে ইয়েটা ভ্যালুটা পাবা এটা তো আসলে সয়েল মশান না এটা জাস্ট একটা সাকশন ফোর্স এই ফোর্স ভ্যালুটা কিন্তু এই প্লটে যদি তুমি এই এই পেপারে যদি প্লট করো তাহলে তুমি কোন সয়েলের সয়েল কন্ডিশন বুঝে তুমি সেখানকার সয়েল মশার কন্টেন্ট তুমি ক্যালকুলেট করতে পারবো এটা সয়েল সায়েন্সের কাজ আমি এখানে ডিটেল তোমাদের ডিসক্রাইব করবো না আর টেনশিওমিটারের এখানে কিছু মেরিস ডিমেরিস বলা আছে এটাও আমি এখানে খুব বেশি টাচ করবো না যেহেতু তোমাদের ইয়ে হয়েছে শুধু এখানে দেখো যে টেনশিওমিটার ফাইভ টু এই রেজিয়ানে কাজ করে হ্যাঁ এই রেজিয়ানে তোমার হলো তোমার হলো রিডিংটা ভালো দেয় হ্যাঁ প্র্যাকটিক্যাল অপারেটিং রেঞ্জ ইজ ফ্রম জিরো টু সেভেন্টি ফাইভ সেন্টিবার্স তার মানে যদি খুবই হাই ক্লে সয়েল হয় যেখানে সয়েল মশার খুবই কম আসে ওই জায়গায় কিন্তু এই টেনশিওমিটার কাজ নাও করতে পারে এটা হলো এইটার একটা ডিম মেরিটস যেখানে হলো সয়েল ময়েশ্চার খুবই কম এক্সট্রিমলি লো পার্টিকুলারলি ক্লে সয়েল সেই জায়গায় তোমার এই টেনশন মিটার ইট মে নট ওয়ার্ক অ্যাজ হ্যাঁ এটা খুব বেশি ভালোভাবে কাজ নাও করতে পারে সেই জন্য আমাদের এই যে অল্টারনেটিভ আর ডিভাইস আছে সেটা আমরা কি বলতেছি ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স ব্লক রেজিস্ট্যান্স ব্লক এটার আরেকটা নাম হলো জিপসাম ব্লক বলে এটা হলো সেই ডিভাইসটা এটাও কিন্তু ওই তোমার প্রিন্সিপালটা কিন্তু সেম

ফিল্ড সয়েল তুলে নিয়ে আসবো ফ্রেশ সয়েল যেটা সেটা হলো আহ সেটাকে কি করবো মানে এখানে ফ্রেশ সয়েল যেটা আমরা ফিল্ড থেকে তুলে নিয়ে আসবো এইটাকে প্রথমে আমরা মেজার সত্তর গ্রাম হতে পারে তারপরে এটা আভেনে ড্রাই করবো ড্রাই করার পরে এখান থেকে কতটুকু ওয়াটার লস হয় এই যে এটা হলো ওভেন ড্রাই করার পরে তারপরে কতটুকু লস হয় সেটা বের করে মার্শাল কন্টেন্ট বের করবো এটা খুব সিম্পল মেথড গ্রাভিমেট্রিক মেথড এটা এটা হলো তোমার হলো ল্যাবরেটরিতে করা হয় এটাও খুব ইজি জন্য এটাও কিন্তু ওয়াইডলি অ্যাকসেপ্টেড এবং তোমার হলো যদি সাইন্টিফিক আর্টিকেলে বা সাইন্টিফিক ইয়েতে এই যে তোমার ইলেকট্রিক রেজিস্ট্যান্স ব্লক বলো টেনশিওমিটার বলো এগুলার চেয়ে কিন্তু এখনও গ্রাভিমেট্রিক মেথডকে বেশি ইউজফুল বা বেশি ইয়ে মনে করা হয় তোমার রিলায়েবল মনে করা হয় কারণ এটা একেবারে জেনুইন ইয়ে এক মিনিট

িয়াল যেখানে ইউজ করা হয় এটা কিন্তু খুব সহজ কথা না কিন্তু যেখানে যে কোনো জায়গায় রেডিও মেটেরিয়াল তুমি নিয়ে ঘুরে বেড়াতে পারবে না এই যে এই সাইনটার মানেই কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছ এটা মানে এতে রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল দেওয়া আছে এবং এটা এটা খুবই মানে হ্যাজার্ড আছে আর কি এটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে তো বলছে যে হাই এনার্জি ফাস্ট নিউট্রন পার্টিকলস আর ইমিটেড ফ্রম এ রেডিও অ্যাক্টিভ সোর্স এটা রেডিও সোর্স যে কেমিক্যালটা ইউজ করা হচ্ছে সেটা হলো আমেরিকি এটা হলো অ্যামেরিসিয়াম বা অ্যামেরিকিয়াম আই ডোন্ট টু ফোরটি ওয়ান বেরিলিয়াম এই কেমিক্যালটা ইউজ করতেছে এই ডিভাইসের মধ্যে এবং এই এই রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে কি হবে হাই এনার্জি ফাস্ট নিউট্রন নিউট্রনটা রিলিজ করবে খুবই ফাস্ট স্পিডে নিউট্রন পার্টিকেলস রিলিজ করবে এই সয়েলের মধ্যে এখান এইটা সয়েলের মধ্যে রিলিজ যখন করবে তখন হবে কি সয়েল ওয়াটার মলিকুল রিডিউসড দ্য স্পিড অফ দ্য নিউট্রন এখন সয়েল ওয়াটার যে আসে তুমি যখন এই ইলেকট্র নিউট্রনগুলো রিলিজ করবা হাই এনার্জি এবং খুব ফাস্ট স্পিডে সয়েলের মধ্যে তখন ওই সয়েল ময়শ্চার মলিকুলের মধ্যে গিয়ে এটা কিন্তু হিট করবে এই নিউট্রনগুলো হিট করার ফলে সে একটা রেজিস্ট্যান্স তৈরি হবে এবং ওই ওয়াটার মলিকুলটা তোমার কি হবে সরি এটা যখন যখন হিট দুইটা হবে তখন কি হবে ওই নিউট্রনগুলো থার্মালাইজড হয়ে যাবে তার মানে হলো গরম হয়ে যাবে তো যত যত বেশি বেশি সয়েল মশার তত তত কিন্তু তোমার এই যে ইয়েটা তৈরি হবে রেজিস্ট্যান্স তৈরি হবে এবং তত বেশি পরিমাণ নিউট্রন কিন্তু থার্মালাইজড হবে তারপরে কতগুলো নিউট্রন থার্মালাইজড হলো সেইটা এই মিটারের রিডিংটা নেবে সেটা দিয়ে তোমার সয়েল মশার এগুলা কিন্তু আসলে রিলেটিভ মেজারমেন্ট বলে এটাকে রিলেটিভ মেজারমেন্ট বলে এইরকম ডিভাইস তৈরি করার পরে তোমার অনেক ক্যালিব্রেশন করতে হয় বিভিন্ন সয়েল কন্ডিশনে নিয়ে গিয়ে এটা দিয়ে দিয়ে দেখতে হবে যে আসলে তারপরে তারা একটা স্ট্যান্ডার্ড কার্ড তৈরি করে হ্যাঁ এবং পুরাটাই আসলে রিলেটিভ এখানে হ্যাঁ কেউ কিছু বলার চেষ্টা করছে মনে হচ্ছে সরি লাইনটা ডিস্টার্ব আরেকবার বলার চেষ্টা করো

তত বেশি পরিমাণ নিউট্রন গরম হবে এবং সেটার মেজারমেন্ট দিয়ে আসলে সয়েল মশারের কন্টেন্টটা ইনডিরেক্ট ওয়েতে মেজার করা হবে এটা হলো নিউট্রন প্রোপ এবং এটা খুবই বেশি অ্যাকুরেট এটা খুব অ্যাকুরেট মানে ডিভাইসগুলোর মধ্যে অ্যাকুরেট গ্রাভিওমেট্রিকের মধ্যে গ্রাভিওমেট্রিকের সাথে আমি তুলনা করছি না তবে এটা ডিভাইসগুলোর মধ্যে খুবই অ্যাকুরেট স্কেজিউল বেসড অন প্ল্যান্ট মনিটরিং এত এতক্ষণ আমরা কিন্তু স্কেজিউল বেসড অন সয়েল মশার মনিটরিং এ গেলাম এখন আমরা প্ল্যান্ট মনিটরিং এর কথায় আসছি প্ল্যান্ট মনিটরিং এর ক্ষেত্রে দেখো যে মেথড গুলো আছে প্রেশার বম আর প্রেশার চেম্বার নামগুলো পড়ি পরে একটা একটা করে আমি ডিটেলে যাব ইনফ্রারেড রেড থার্মোমিটার হিট পালস স্যাফ্লো টার্গার প্রেশার সেন্সার ডেন্ড্রোমিটার বেসড অন ক্রিটিক্যাল ফিজিওলজিক্যাল স্টেজ ক্রিটিক্যাল ফিজিওলজিক্যাল স্টেজ কিন্তু আমি অলরেডি ডিসকাস করে ফেলছি এর আগেই প্ল্যান্ট একটু আগেই যে কথাগুলো বলেছিলাম ওই যে রাইসের ক্ষেত্রে চিলারিং স্টেজ হুইটার ক্ষেত্রে ক্রাউন রুট ইনিসিয়েশন স্টেজ ভুট্টার ক্ষেত্রে সিল্কিং এন্ড টেসেলিং স্টেজ এরকম কতগুলো চার্ট আছে সেগুলো দেখে তোমাকে ফার্মার ইয়ে করবে ওইটা আমরা যাচ্ছি এখন এইগুলো একটা একটা করে একটু ডিটেইল আলাপ করি প্রেশার বোম প্রেশার চেম্বার অর প্রেশার বোম মেজার দ্য ওয়াটার স্ট্যাটাস ইন প্ল্যান্ট লিভস এখানে একটু এটা হলো রিয়েল একেবারে অরিজিনাল যে ফটো আর কি প্রেশার বোম্বের আর এটা হলো স্কিমেটিক আসলে কিভাবে কাজ করে দেখো এখানে একটা পাতাকে এরকম একটা ভ্যাকিউম একটা ইয়ের মধ্যে নিবে তোমার হলো একটা চেম্বারের মধ্যে প্লেস করবে পাতার পাতাটাকে এবং এই পাতার যে ইয়ে থাকে যেটা পাতার বোটা যেটা থাকে আমরা পেটিওল যেটা সেই পেটিওলটা এরকম একটা ইয়ে দিয়ে বের করে দিবে এবং এটা সিল করে দিবে রাবার কর্ক বা রাবার সিল সিল করে দিবে এবং এই এই ভ্যাকিউমের মধ্যে কি করবে এই যে এই চেম্বারের মধ্যে হেভি প্রেশার ইয়ে করবে কম্প্রেসড এর প্রেশার করবে ঠিক আছে যেহেতু খুব বেশি প্রেসার দেওয়া এই জন্য এই চেম্বারটার নাম হচ্ছে প্রেসার বম্ব এবং নাম প্রেসার বম্ব এখন পাতার মধ্যে যদি মশ্বার থাকে হ্যাঁ এই পরিমাণ প্রেশার দেওয়া হবে তখন কি হবে পাতার এই মশ্বার গুলো মানে তোমার কি বলবো একেবারে নিংড়ে এই যে পাতার এই থেকে বের হয়ে আসবে এই স্যাপ গুলো তোমার এই দিক দিয়ে বের হয়ে আসবে তো এই স্যাপ এর পরিমাণ দেখে বা এই এটা বের হতে কতটুকু এয়ার প্রেশার দেয়া লাগতেছে এইটার উপরে ভিত্তি করে তোমার হলো মানে প্ল্যান্টের স্ট্যাটাসটা কি তার ময়স্টার কি এটা বোঝা যাবে এটা কিন্তু আসলে ইনডিরেক্ট মেথড ডিরেক্ট মেথড না কতটুকু প্রেশার দেওয়া লাগবে সেইটা বুঝে হ্যাঁ এটা অবশ্যই এটা কিন্তু একটা পাতা থেকে আরেকটা পাতা ভ্যারি করবে এক ক্রপ থেকে আরেক ক্রপ ভ্যারি করবে হ্যাঁ তো এই 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 ধরনের গুলো অলওয়েজ কিন্তু এটা ডিপেন্ড করে প্রিভিয়াস ক্যালিব্রেশনের উপরে এবং তাদের আগেই চার্ট থাকবে যে রাইসের ক্ষেত্রে এই পরিমাণ প্রেশার যদি হয় তাহলে প্রেশার দেওয়ার পরে যদি স্যাপ বের হয় তাহলে তার মশার পার্সেন্ট তার লিপ মশার পার্সেন্ট এত হুইটের ক্ষেত্রে এমন হবে গ্রাউন্ড নাটের ক্ষেত্রে এমন হবে এগুলো আগে থেকে ক্যালিব্রেট করে নেওয়া হয় তো যে কোম্পানি এগুলো আসলে ডেভেলপ করে তারা কিন্তু এই চার্ট গুলো তারা অনেক এক্সপেরিমেন্ট করে বা ট্রায়াল এন্ড করে তারা অলরেডি তৈরি করে ফেলে এগুলো সুবিধা হলো যে খুব তাড়াতাড়ি ইয়েগুলো মেজারমেন্ট গুলো নেওয়া হয় এই জন্য এগুলো ইনডিরেক্ট মেথড হলে এগুলো খুবই তোমার হলো মানে অ্যাকসেপ্টেবল না এগুলো বেশি প্রচলিত তারপরে হলো কি বলছিলাম ওইটার নামটা যেন কি ইনফ্রারেড থার্মোমিটার সেই তো পেয়ে গেছি এটা দেখে সবাই তোমাদের ইয়েই মনে হচ্ছে যে করোনা ভাইরাসের ইয়ের শুরুর দিকে যেমন ওই যে তোমার কোথাও গেলে টেম্পারেচার ইয়ে করতো না দূর থেকে তোমার থার্মাল যে ইয়ে করতো একটা যে এটা জ্বর আছে কিনা এক্সাক্ট কিন্তু এটা হলো তোমার

হিট হিট করতেছে এই প্রিন্সিপাল এর উপর ভিত্তি করে কিন্তু তোমার ওই যে জআইএস এ অনেক মেথড আছে প্ল্যান্ট সায়েন্স অনেক মেথড ডেভেলপড হয়েছে এই এই যে কোনো অবজেক্ট ইভেন্ট প্ল্যান্ট লিভস इवन द প্ল্যান্ট ক্যানোপি আর ইমিটিং রেডিয়ান তোমার হলো ইমিটিং হিট এইটার উপর ভিত্তি করে এবং সেই এক একটা এর লেন্থ ওয়েভ এখন হবে সেইটা দেখে কিন্তু তোমার আইডেন্টিফাই করা যায় এখন এই একটা ড্রাই লিফ একটা এটাও কিন্তু তারা যে হিট ইমিট করতেছে এই দুইটা হিটের ওয়েব লেংথ বলো বা তাদের হলো কিন্তু আলাদা হবে এই আহ এটা ইন্ডিট দিবে যে এটা কেমন কেমন আমি এক মিনিট একটু জাস্ট একটা ইম্পর্ট্যান্ট কলার সেটা আমাকে রিসিভ করতেই হবে একটু ইয়ে করতেছি

ফরেস্ট্রিতে ইউজ করে বা এটা আমাদের মানে অ্যাগ্রোনমিতে খুব একটা ইউজ নাই এটা তবে এটা খুব কমন একটা টার্গার প্রেশার সেন্সার এটা খুব ছোট ছোট ডিভাইস এবং এটার দাম কম সেবে এটা বেশ এটা ইউজ হয় আর কি সেটা হলো টার্গার প্রেশার টার্গার মানে আমি তো বলছি বলছি যে পাতাটাতে যদি সেলগুলোতে যদি মশার থাকে হ্যাঁ আর এটা যখন এটা যে মানে যখন পানি কম থাকবে মশার কম থাকবে ফ্লু ফ্লুইড যখন কম থাকবে তখন এটা কি হবে এটা অনেকটা ফ্লাসিড হয়ে যাবে একেবারে নেতিয়ে যাবে টিস্যুগুলো বা সেলগুলো তো এইটা দিয়ে এইটার উপরে এই প্রিন্সিপাল উপর ভিত্তি করেই কিন্তু এই টার্গার প্রেশার সেন্সার ডেভেলপ করা হয়েছে আচ্ছা এইটা খুব বেশি ডিসকাশ আমি করতেছি না ডেন্ড্রোমিটার এটাও ট্রি এর ক্ষেত্রে ইউজ করা হয় এইটা ডেন্ড্রোমিটার খুব খুব প্রিসাইজ একটা ইয়ে এটা হলো তোমার ইনডাইরেক্ট কিন্তু এটা কিন্তু মোটেও সয়েল ইয়ে করে না সরি সয়েল ময়স্টার ইয়ে করে না তবে প্ল্যান্টের গ্রোথটাকে ইয়ে করে এটা হলো তোমরা ওই যে ক্যালকুলাসে পড়েছে পড়েছো যে একটা পাতা প্রতি সেকেন্ডে ইভেন তারও ন্যানো সেকেন্ডে কতটুকু গ্রোথ হচ্ছে ওইটাও কিন্তু মেজার করা যায় হ্যাঁ তো এই ডেন্ড্রোমিটার দিয়েও কিন্তু কিন্তু সেটা মেজার করা যায় প্রতি এ ডেন্ড্রোমিটার ইজ সেন্সিটিভ ডায়াল গজ অ্যাটাচ টু দি ট্রাঙ্ক

দিয়েই আসলে সারা দিনে একটা প্ল্যান কতটুকু ফ্লাসিড হচ্ছে কতটুকু টার্জিট হচ্ছে সেটা এখানে বোঝানো যাচ্ছে এটা খুবই ইনডিরেক্ট মেথড আচ্ছা এইবার হলো আসল কাজে আমাদের স্কেজিউলিং বেসড অন ট্রান্সপিরেশন এইটা আমরা পরের ক্লাসে করব কারণ এটা আজকে শুরু করে শেষ করা যাবে না এবং এটাতে একটু ভাগ গরম হয়ে যাওয়ার চান্স আছে এ পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা কারো

নিউট্রন ইমিশন হয় নিউট্রন ইমিশন হয় এবং সেটা হলো কন্ট্রোলড ওয়েতে হ্যাঁ কন্ট্রোলড ওয়েতে এই যে এই সয়েলের মধ্যে করতেছে কি যে হাই স্পিডে নিউট্রন তোমার বিভিন্ন চারদিকে নিউট্রনকে ছড়িয়ে দিচ্ছে যখন ছড়িয়ে দিচ্ছে তখন নিউট্রনের একটা ধর্ম হলো এ বাধা পাবে হলো ছয়েল ময়সার মলিকুল যদি থাকে তাহলে সেইটাতে সে বাধাপ্রাপ্ত হবে এবং বাধাপ্রাপ্ত হলে কি হবে একটা ফ্রিকশন তৈরি হবে সংঘর্ষ তৈরি হবে এবং সংঘর্ষ তৈরি হলে ওইটা তোমার ইয়া হবে তোমার হলো গরম হয়ে যাবে হিট হয়ে যাবে হ্যাঁ তো তখন এইটা আবার ওই কয়টা পার্টিকেল ইয়েতে ছাড়লো এই সয়েলের মধ্যে ইমিট করা হলো এই যন্ত্র থেকে এবং কয়টা পার্টিকেল তার ভিতরে তোমার কতটুকু গরম হলো সেইটার উপর ভিত্তি করে যদি সয়েল ময়শ্চার বেশি থাকে

রেডিয়েশন মানে ওটা আসলে তারা এক ধরনের হলো তোমার তরঙ্গ ইউজ করে এবং এই তরঙ্গ কোথায় গিয়ে আটকে গেল। সেটা থেকে আবার ইকো চলে আসবে আবার প্রতিফলন আসবে তো এই প্রতিফলনটা দেখে বুঝবে যে সাইজটা কেমন কতদূরে আছে হ্যাঁ তো এই এই একই ইয়েটা কিন্তু প্রিন্সিপালটা একই আমি এখানে এই ডিভাইস থেকে নিউট্রনকে রিলিজ করবে এবং এই নিউট্রন গুলো কতগুলো রিলিজ করলো এবং কতটুকু কতটা নিউট্রন তোমার হলো এটা হিটেড হয়ে গেল। সেটা আবার কাউন্ট করবে আর যেটা হিটেড হলো না যদি কম হিট হয় বা যদি কম পরিমাণ হিট হয় তাহলে বুঝতে হবে সয়েলের মশার কম ছিল যার ফলে রেজিস্ট্যান্স কম হয়েছে বলেই এই মানে তোমার ফ্রিকশনটা কম হয়েছে এটা হলো তোমার প্রিন্সিপাল এখন এটার হলো ভিতরে তো অনেক কিছু জড়িত শুধুমাত্র খালি বুঝে রাখো যে এটা হলো ইন্টেনশনালি সয়েলের মধ্যে নিউট্রনকে রিলিজ করা হয় এবং এই রিলি এই গুলো গিয়ে সয়েল পার্টিকেলের সাথে ফ্রিকশন তৈরি হয়ে ওই নিউট্রনগুলো হিট হয় মানে হিট জেনারেট তৈরি করে এই এইটা এস্টিমেট করে সয়েলের ময়েস্টার মেজারমেন্ট করা হয় যত বেশি হিট জানতে করবে তত বেশি বুঝতে হবে যে ওই ওই হিটটা কিন্তু আবার এই মেশিনে কিন্তু তুমি দিয়ে করতে পারবে মানে তোমার হলো রিডিংটা নিবে জি ওই যে নিউট্রনগুলো রিলিজ করতেছে ওই নিউট্রনগুলো দিয়ে সে কিন্তু আবার মনিটর করতেছে যে কয়টা হিট হলো বা কয়টা মানে সয়েল ময়েস্টারের সাথে কি হলো না এখন যদি

স্যার প্ল্যান্টেড টার্গার প্রেসারটা কি একটু বলবেন টার্গার প্রেসার তো তোমাদের কর্পোরেট ইনতে পড়ানোর কথা তারপরে আমি বলি সেটা হলো যে তোমার হ্যালো টার্গার প্রেসার না টেনশন কোনটা বোঝাচ্ছ তুমি কোনটার কথা বলছো বলো তো স্যার টার্গার প্রেসার টার্গার প্রেসার টার্গার প্রেসার দাও এটা

ওই সেলটার মধ্যে যখন একেবারে টুপটুপে একেবারে মশার থাকে বুঝছো অনেক মশার থাকে সেলটা তোমার একবারে টার্গার হয়ে থাকে মানে ফুলে থাকে একটা রসগোল্লা একেবারে যেরকম তুমি রসের মধ্যে দিলে ফুলে থাকে এটাকে আমরা বলি টার্গার এখন হাত দিয়ে যদি তুমি রসগুলো চিপিয়ে দাও যেটা সেটা তৈরি হবে সেটার টার্ম বলে ফ্লাসি ফ্লাসি মানে একেবারে হলো মানে রিক্ত নিঃস্ব এরকম একটা ইয়ে আর কি নিংড়ানো সোজা কথা তো প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এই এই টার্গার দিয়েই বোঝা যায় তোমার হলো যে যদি পাতাটা খুব ইয়ে থাকে মানে খুব সতেজ থাকে মশার যদি অনেক বেশি থাকে প্ল্যান্টে তাহলে পাতাটাতে হাত দিলেই তুমি বুঝবে যে পাতাটা একবারে অনেকটা মানে ফোলা ফোলা একটা ভাব আছে আর পাতাটাতে হাত দিয়ে যদি তুমি দেখো যে একেবারে নরম নরম লাগতেছে এই কাপড়ের মতো লাগতেছে এটা বলতে হবে পাতাটা ফ্ল্যাসিড হয়ে গেছে তো এইটা আমরা জাস্ট মানে আমাদের সাধারণ ইয়েতে বলতেছি এই এই মেজারমেন্টগুলো কিন্তু অনেক ডিভাইস আছে যেগুলো করতে পারে হ্যাঁ পাতা যদি দুইটা সেন্সারের মধ্যে নাও তাহলে দেখে সে বলে দিবে যে এই পাতায় টার্জির আছে কিন্তু

এটা না এটা না আজকে কোথায় যেন দেখাচ্ছিলাম এই যে এই যে এটা স্যার এইটা এখন এই যে পাতাটা দুইটা চেম্বারের মধ্যে রাখবে হ্যাঁ রাখলে রেখে তোমার দুই পারে যে দেখো দুইটা স্ক্রু দিয়ে এটা টাইট করবে এখন পাতায় যদি তোমার ইয়ে থাকে মশার যদি বেশি থাকে তাহলে কিন্তু এই যে আমি উদাহরণ দিয়ে সবসময় বোঝাতে চাই তোমারে তোমার তুমি আধুনিক হাইট মেশিন দেখছো কিনা মানুষের হাইট নেই দাঁড়াতে হয় উপর থেকে তোমার চা দিয়ে সেই জায়গায় এটা স্টপ হয়ে যায় ব্যাথা লাগে না তোমার মাথায় ব্যথাও লাগবে না বুঝছো ব্যথা লাগবে না সে উঠে চলে যায় তো এই টার্গার তোমার এই দুইটা আমি নিচের এই প্লেটটার উপরে উপর উপরে এই প্লেটটা দিয়ে চাপ দিবো না তো চাপ দিলে এই প্ল্যান্ট কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি করবে যদি খুবই পাতলা যদি এর ভিতরে ময়েস্টার যদি না থাকে তাহলে সে যে রেজিস্ট্যান্সটা তৈরি করবে এটা কিন্তু খুব কম তৈরি হবে কিন্তু যদি টার্গেট থাকে খুব যদি মানে ভলিউমাস থাকে যে দেখো এই পাতাটা কিন্তু খুব কারাদার মনে হচ্ছে পয়শাকের পাতা এইরকম পাতা হলে কিন্তু সে তখন একটা রেজিস্ট্যান্স তৈরি করবে এই যে এই যে পাতটা এই পাতা এখানে কিন্তু যখন নিচে চলে আসবে এটার সাথে এখন যখন প্রেসার দিবে চাপ দিবে তখন এই পাতাটা একটা রেজিস্ট্যান্স তৈরি করবে

এখানে সেন্সর থাকবে এই সেন্সররাই কিন্তু দুইটার তোমার ওই ইয়েটাকে মেজার করবে দুইটার ডিস্টেন্সকে মেজার করবে যে কোন জায়গায় এসে পাতাটা সে একটা রেজিস্টেন্স তৈরি করলো তখন ওই দুইটার ডিস্টেন্স বুঝেই তখন চিন্তা করবে যে এটাতে মশার কি পরিমাণ আমি জানি না এটা ঠিক মতো বুঝাতে পারলাম কিনা আর আর কোনো কোশ্চেন আছে কিনা যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা একটা ইয়ে করব ওই যে ইয়াতে দেব তোমার কি বলে আচ্ছা আমি এই যে চ্যাট বক্সে ইয়ে দিয়ে দিলাম তোমার হলো গুগল ফর্মের ইয়ে দিয়ে দিলাম আর তুমি এটা অ্যাটেন্ডেন্সটা দি দাও hotel <tus> ya